হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একদম নতুন আপডেট দিতে। তোমরা জানো জয়শ্রী সাউন্ডের নতুন সেট আপ রেডি হচ্ছে, যে সেট আপের আমি অলরেডি আগে আপডেট দিয়েছিলাম এবং টপেরও যে টেস্টিং হচ্ছিলো সেটা সেখানেরও আপডেট দিয়েছিলাম। আরও একটা বিষয়, নতুন যে ব্যাস, সেই ব্যাসে আজকের স্পিকার ফিটিং হবে এবং সামনেই তোমরা জানো 14 তারিখ সামনেই রয়েছে, একদম সামনেই একদম মনসা পূজা, 15 তারিখ থেকে সেট বেরিয়ে যাবে একদম সেই মন্দিরা পুকুর, যেখানে বি মিউজিক থাকবে এবং একদিকে জয়শ্রী থাকবে এবং একদিকে বি মিউজিক থাকবে। তো সেই আপডেট সাথে এবং নতুন জয়শ্রী সাউন্ডের নতুন যে ব্যাস, সেই ব্যাসে স্পিকার ফিটিং হবে, কি স্পিকার থাকবে টপে কি, সবটাই তোমাদের আপডেট দেবো। ভিডিওর সাথে জুড়ে থাকো, একদম নতুন যে ব্যাস সেই ব্যাসটা তোমাদের দেখাচ্ছি, একদম কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, কমেন্টে জানিও কালার কেমন হয়েছে এবং এর জালি এখন আমি দেখতে পাচ্ছি না, সম্ভবত পুরনো ব্যাস থেকে হয়তো জালি খুলে লাগানো হতে পারে অথবা খালিও থাকতে পারে। তো একদম 4টে ব্যাস দেখতে পাচ্ছ সামনে এবং ওদিকে সমস্ত যে টুইটারগুলো টেস্টিং চলছে। তো একদম নিজস্ব ক্যাবিনেট সেন্টার, SS বক্স ক্যাবিনেট সেন্টার, সেই হলদিয়া কুকুড়াহাটি। তো এই 4টে ব্যাসে একদম কিউ ওয়ানের 2000 ওয়াট একদম ফিটিংস হবে। গোডাউনে সমস্ত স্পিকার রাখা আছে এবং এখানে 2টো স্পিকার নিয়ে আসা হয়েছে এবং পেছনে যে গোডাউন আছে ওখানে সমস্ত স্পিকার রাখা আছে। কিউ ওয়ানের 2000 ওয়াট ফিটিংস হবে এবং টপে একদম তোমাদের দেখাবো, টপের স্পিকার খোলা আছে, কী স্পিকার আছে সবটাই দেখাবো। এখানে টুইটারগুলো টেস্টিং চলছে। বাড়াও তো এখানে সমস্ত টুইটার টেস্টিং চলছে। তোমাদের টপ দেখাবো, যে টপে 4টে যে 3 মিড আছে, 4টে 3 মিডে একদম সুইটনের 1200 ওয়াট লাগানো এবং মিডিলে যে 4 মিড থাকবে সেই 4 মিডে একদম কিউ ওয়ানের 1200। তো এই যে 3 মিড দেখতে পাচ্ছ এতে কিন্তু সুইটনের 1200 লাগানো আছে। আর এই মিডিলে যে 4 মিড দেখতে পাচ্ছ, এই মিডিলে এই 4 মিডটা একদম কিউ ওয়ানের স্পিকার লাগানো থাকবে, দেখতে পাচ্ছ কিউ ওয়ানের ফিটিংস। তো একদম জালি খোলাই রয়েছে, তো একদম 4 মিড এটা কিউ ওয়ানের 4টে স্পিকার লাগানো এবং বাকি 3-4 মিডে 3 মিড যেগুলো 4টে থাকবে তাতে সমস্ত সুইটনের 1200 ওয়াট থাকবে। তো একদম আর কয়েক ঘন্টার ব্যবধান একদম সেই জয়শ্রী নতুন সেট আপ নিয়ে নতুন রূপে একদম চলে যাবে একদম সেই মন্দিরা পুকুর, যেখানে একদম সামনে বি মিউজিক। তো আমরা অবশ্যই সবাই নজর থাকবে জয়শ্রী নতুন সেট আপ কেমন রেজাল্ট কেমন বাজে, সাথে ওখানে কেমন কাঁপিয়ে থাকে, তো সমস্তটাই নজর থাকবে, আমরা সমস্তটাই লক্ষ্য থাকবে যে জয়শ্রী নতুন সেট আপ নিয়ে কেমন রেজাল্ট দেয়। এদিকে দেখতে পাচ্ছ র্যাকের যে সমস্ত র্যাকে ইউনিটগুলো সমস্ত পিয়ানো,
তো তোমরা জানো, তোমাদের আগেই অলরেডি আপডেট দিয়েছি, বানসার চকে 14-15-16 থেকে শুরু হয়ে যাবে, 14-15-16, এবং তার ঠিক একদিন পরে তোমার মন্দিরা পুকুর, একদিন পরে অর্থাৎ 15 তারিখ থেকেই মন্দিরা পুকুরে পুজো, এবং বানসার চকের পুজো হচ্ছে 14-15-16, এবং খড়িবেড়িয়া 22-23-24-25। খড়িবেড়িয়াতে তোমরা জানো আপডেট অলরেডি দিয়েছি, যেখানে নিউ প্রতিমা ছিল নিউ প্রতিমা থাকবে, যেখানে পাওয়ার ছিল পাওয়ারের জায়গাতে এমটি মিউজিক, এবং যেখানে এবছর গত বছর টাইটানিক ছিল, যেখানে টাইটানিকের জায়গাতে এমডি ভাড়া হয়েছিল, তারপরে এমডি ক্যান্সেল হয়ে আবার বর্মন ভাড়া হয়েছে, আর যেখানে জিএস ভার্সেস খানের কম্পিটিশন হয়েছিল গত বছর দেখেছিল, এবছরও সেম জায়গাতে বুকিং হয়ে গেছে অলরেডি, আমরা ওই জায়গাতে একদম কাছাকাছি ক্লোজ, গতবারের থেকে এবছরও ক্লোজ একদম কম্পিটিশন দেখতে পাবো, এবং আরও অন্যান্য সেট আপ রয়েছে। তা পরবর্তীতে আমি তোমাদের একদম যখন সেট আপ আসবে আমি তোমাদের আপডেট দেবো, এবং জেনুইন আপডেট দেওয়ার চেষ্টা করব। যেটা খানপুর, খড়িবেড়িয়া খানপুর নিয়ে পুজো একসঙ্গে হয়, তো খানপুরে বিশেষ করে খান এবং জিএস একদম মুখোমুখি কম্পিটিশন থাকবে, একদম 50 মিটার মাইক এবং বক্সের দুটো আমরা কম্পিটিশন দেখতে পাবো, চং সাথে বক্স, একদম খানপুরে, এটা খানপুরে প্রথমের দিকেই একদম দেখতে পাবো, একদম বড় মাপের কম্পিটিশন, একদম কাছাকাছি ক্লোজ, দুটোই বি ক্যাবিনেটের সেট আপ থাকবে, দেখা যাক কার কত দম। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।